করোনা রোগীকে হাসপাতালে পৌঁছতে এবার পাওয়া যাবে অ্যাম্বুলেন্স টোটো। হাবড়ার অলি গলি অ্যাম্বুলেন্স টোটো দৌড়বে করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করতে। নিজে বুঝেছিলেন সমস্যাটা কোথায়, তাই সমাধানে এগিয়ে এলেন। আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে চলতি মাসের 2 তারিখে। তার নাম হাবড়ার কামারথুবার বাসিন্দা সুব্রত মিশ্র। তার স্ত্রীও 3 দিনের মাথায় করোনায় আক্রান্ত হন। তবে তাদের করোনা সিমটমস দেখে হাবড়ার কামারথুবা বাড়ি থেকে হাবড়া হাসপাতালে টেস্ট করাতে আসার জন্য কোনো যানবাহন পাচ্ছিলেন না। গাড়ি ভাড়ার অনেক চেষ্টা করছিলেন কিন্তু বিফল হতে হয়। পরে বাধ্য হয়ে অসুস্থ অবস্থায় গাড়ি চালিয়ে হাবড়া হাসপাতালে করোনার পরীক্ষা করান। তখন তিনি বোঝেন এমন অনেক মানুষ রয়েছেন যারা করোনা আক্রান্ত হলে তাদের সামান্য হাসপাতাল বা ডাক্তারখানায় যাওয়ার জন্য যানবাহন পাওয়া যায় না। কতটা সমস্যায় পড়তে হয় নিজে বুঝেছিলেন, তাই এবার নিজেই সিদ্ধান্ত নিলেন মানুষের পাশে দাঁড়াবার। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চালু হওয়া 65 বেডের করোনা হাসপাতালের জন্য এবার সুব্রত মিশ্র নিজেই একটি অ্যাম্বুলেন্স টোটো তৈরি করে দেবেন এমন কথা ভেবেছেন, যেখানে যত সামান্য খরচেই করোনা উপসর্গ বা করোনা আক্রান্তরা ওই টোটো চেপে চিকিৎসা করাতে আসতে পারবেন। সেই ভাবনা থেকেই একটি টোটোকে মাঝখানে একটি লোহা সিট দিয়ে পেছনের অংশ আলাদা করে 2 সিটের বসার জায়গা করে দেয়া হয়। সেখানে করোনা আক্রান্ত বা করোনা সাসপেক্টেড রোগী থাকবেন সঙ্গে সহযোগী। যারা করোনা আক্রান্তের স্পর্শ থেকে দূরে থাকতে চান সেই জন্য বাকি অংশ। শুক্রবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে অভিনবভাবে তৈরি টোটো অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস, হাবড়াথান রাইসি গৌতম মিত্র। হাবড়া এলাকার মানুষ যারা করোনায় আক্রান্ত বা করোনা সাসপেক্টেড তাদের কোনো সমস্যা হবে না এমনটাই মনে করছেন সুব্রত বাবু। আমি আক্রান্ত হয়েছিলাম, আমার ফ্যামিলি আক্রান্ত হয়েছিল। আমি একজনকে গাড়ি কিছু টাকা দিয়েছিল, তাকে আমি তার বিনিময়ে গাড়িটা দিয়েছিলাম। তাকে আমি ফোন করেছিলাম যে হসপিটালে যাব গাড়িটা, কিন্তু সে আসেনি ভয়ে। তখন হয়তো কষ্ট লেগেছিল, কিন্তু পরে বুঝলাম না জীবনের তো দাম প্রত্যেকেরই আছে, সবাই তো করোনাতে আক্রান্ত হওয়ার ভয় আছে। সেই জায়গা দাঁড়িয়ে আমি বললাম না, তাহলে মানুষের জন্য কিছু ভাবা উচিত। তাই আমি একটা গাড়ি নিজের থেকে তৈরি করালাম, যেটা হাবড়া হসপিটাল কেন্দ্র করে সাধারণ মানুষের পরিষেবা দেবে। সাধারণ বলতে কোভিড আক্রান্তদের? অবশ্যই কোভিড আক্রান্ত যারা তাদের জন্য আমি, যারা আক্রান্ত তার জায়গা করেছি, তার ফ্যামিলির লোক যাতে আসতে পারে তারও জায়গা করেছি, এবং ড্রাইভারও সেফটি করেছি, যাতে তারা হসপিটালে পর্যন্ত আসতে পারে, টেস্ট করতে পারে, পজিটিভ হলে ভর্তি হতে পারে বা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সমস্ত কিছু এই টোটো পরিষেবা দেবে। অন্যদিকে হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলছেন এমন উদ্যোগ সাধুবাদযোগ্য, কারণ করোনা আক্রান্ত রোগীর পাশে দাঁড়ানো সবার আগে দরকার। তাই মানবিকতার অন্যতম নজির গড়লেন সুব্রত বাবু। অসাধারণ উদ্যোগ। প্রথমে সুব্রত মিশ্র মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং হাবড়াবাসীকে এই একটা ডেডিকেটেড টোটো কোভিড পেশেন্ট বা সাসপেক্টেড কোভিড পেশেন্টের জন্যে উনি যে দিলেন তার জন্যে আমরা আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি একজন কোভিড পেশেন্ট ছিলেন, ওনার পরিবারও আক্রান্ত। উনি ভেতর থেকে ফিল করেছেন যে যাদের এরকম হয়, যাদের ফ্যামিলিতে এরকম হয়, তারা কতটা অসহায় বোধ করে। কোনো সাধারণ যানবাহন তাদেরকে অ্যাকসেপ্ট করে না, তাদেরকে বহন করতে চায় না। এই জায়গা থেকেই ওনার মনে হয়েছে যে না, কোভিড পেশেন্ট বা সাসপেক্টেড কোভিড পেশেন্টের জন্য কিছু একটা করা দরকার। সেই তাগিদ থেকেই ওনার আজকে এই সুযোগ হয়েছে। এবার আর অপেক্ষা করতে হবে না, হাতের কাছেই করোনা আক্রান্ত রোগীর জন্য চলে এলো অ্যাম্বুলেন্স টোটো। অল্প খরচে পৌঁছে যেতে পারবে অ্যাম্বুলেন্স টোটো করোনা রোগীকে নিয়ে করোনা পরীক্ষা করাতে। কিছুটা হলেও সুরাহা মিলল, খুশি হাবড়ার মানুষ। হাবড়া থেকে উজ্জ্বল শিক্ষণের রিপোর্ট, বেঙ্গল লাইভ।